দেখছি যে আমরা বিগত বিদেশি লাইসেন্স গুলা করতে আমাদের যে সময়টা লিঙ্গা রয়েছে, যে কষ্ট গুলো আমাদের সালাম করতে হয়েছে, অনেক জায়গায় দেয়ারে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এগুলো সবকিছু মিলে গেলে সেবাটা কিভাবে দেওয়া যায়, যার জন্যই আজকের এই সেমিনারে এই কথাগুলো আপনারা জানতে চেয়েছেন এবং কিভাবে আমরা এই সেবাটা দ্রুত পেতে পারি, সহজে পেতে পারি, হাতের কাছে পেতে পারি, এটাই হলো মূল উদ্দেশ্য। আপনি কি আপনার সমস্যাগুলো একদম স্পষ্ট ভাবে বলতে পেরেছেন যেভাবে এসেছে? জি, মোটামুটি এই সমস্যাগুলো আমি ওনাদেরকে বলেছি এইভাবেই। হ্যাঁ, এটাই সঠিক। আপনারা দুইজন আছেন না, আটজন আছেন না? জি, আপনারা দুইজন আপনাদের অ্যাকচুয়াল সমস্যা যেগুলো ঘটে বড় স্যারদের সামনে এসে বিব্রত না হয়ে আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো এক্স্যাক্টলি সেভাবে বলতে পেরেছেন কিনা, এক, দুই, আপনার বলা কথাগুলো কি লেখাতে এসেছে? দুই, জি, একবার আমি একবার ক্লিয়ারলি বাস্তবতা যেটা সেটাই বলেছি এবং সেই জিনিসটাই ওখানে লেখা দিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর সেবা নবসে যুব ঋণ কার্যক্রম, এখানে যুব ঋণ কার্যক্রমের ক্ষেত্রে যে আমরা চিত্রটা এঁকেছি সম্পূর্ণ বক্তার বিভিন্ন সময় সংশ্লিষ্ট রেকর্ড পত্র পরিবর্তন, অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় এবং জামিনদারের সরজমিনে উপস্থিত, আরেকটা হচ্ছে 5% সিকিউরিটি মানি, আর সিদ্ধান্ত প্রদান প্রক্রিয়ায় সময় যাপন। এটা আমি নিজে শিখবো, আমার প্রতিবেশী ভাই দিয়ে শিখাবো। আপনাদের এখানে ডাকার উদ্দেশ্যটা কি এটা কি বুঝতে পেরেছেন? অবশ্যই সেবা আপনাদের মতো করে জিনিসটা যেন সেবাটা যেন হয় এবং সেটা যেন বোঝা যায়, সেটা আপনাদের মুখ থেকে শুনে সেটা বোঝার জন্য, ঠিক আছে? আপনি বলেন এইখানে যে সমস্যাগুলো লেখা আছে সেই সমস্যাগুলোতে কি আপনার মনে হয় কোনটা বাদ পড়েছে? না, আশা করি বাদ পড়ে নাই। আপনার আপনাদের বক্তব্য কি একদম সঠিকভাবে বলতে পেরেছেন? জি জি জি, সঠিকভাবে বলতে পেরেছেন। আপনাদের চেপে রাখা না, আমরা নিজেরাই উপস্থাপন করছি। একটা বিষয় এখানে একটা বিষয় গ্যাপ গেছে সমস্যার মধ্যে, সেটা হচ্ছে এখানে উপজেলা অনেক সময় বলা যে এখানে ফান্ডের স্বল্পতা আছে, অ্যাভেলেবেল ফান্ড যার কারণে আমাদের আবেদনগুলো আমরা কিছু হন না। আমি একটা ঋণের জন্য আবেদন করতে গিয়েছি, আমার কথা বলবো।